মানবতা বোধকে জাগ্রত করলেই পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা হবে এ কথা উল্লেখ করে বড়দিনে সবার মাঝে মানবতা বোধ জাগ্রত করার অনুরোধ জানালেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও ভাব প্রার্থনা এবং উৎসব মুখর পরিবেশে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নেন সবার সঙ্গে গির্জার পাশাপাশি পাঁচ তারকা হোটেলে গিয়েও বড়দিন উদযাপন করেন কেউ কেউ নাজিয়া কনাকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস পাপকে ঘৃণা করো পাপিকে নয় ক্ষমা আর মহত্বের এমনি অগণিত বাণী পৃথিবীতে ছড়িয়েছিলেন যীশু খ্রিস্ট তার জন্মদিবসকে কেন্দ্র করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রতি বছর পঁচিশে ডিসেম্বর পালন করেন বড়দিন তার জন্মের পরে পণ্ডিতেরা এসেছিল তার তাকে প্রণাম জানাতে আবার রাখালের এসেছিল তাকে প্রণাম জানাতে যা প্রমাণ করে তিনি আসলে সর্বজনীন আজকে আমি প্রার্থনা করলাম যে যাতে আগামী বছর আমরা সবাই অনেক সুখে শান্তিতে এবং সকল ধরনের বিপদ আপদের হাত থেকে রক্ষা পেতে পারি আত্মীয় স্বজনের বাসায় যাব সবাইকে আমাদের প্রণাম জানাবো ভালোবাসা জানাবো শ্রদ্ধা জানাবো আমাদের মুক্তিদাতা আমাদের মুক্তি দিতে আসছেন এই জগতে আজকে প্রার্থনা করবো দেশের শান্তি সবার শান্তি আমরা যেন আমাদের ভিতরের কোনো দ্বন্দ্ব সবাই সবাইকে সেটা ক্ষমা করি মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আগের দিন রাত থেকেই গির্জায় শুরু হয় বড়দিনের বিশেষ প্রার্থনা বা খ্রিস্টযাগ জাগ বড়দিনের সকালেও সকলের মঙ্গলের জন্য এই প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা মানবতাটা যতই প্রতিষ্ঠিত হবে ততই দেশের মধ্যে জগতের মধ্যে শান্তি সম্প্রীতি সেটা বজায় থাকবে সমস্ত কর্মকাণ্ডে যেন আমরা সেই প্রভু সেই মানবতার যেন জাগ্রত করতে পারি বিশেষ এই দিনকে ঘিরে পাঁচ তারকা হোটেলগুলোতেও থাকে নানা আয়োজন শিশুদের জন্য নাগরতোলা সহ বিভিন্ন ধরনের গেমিং রাইডের ব্যবস্থা করেন আয়োজকরা বড়রাও যোগ দেন সেই আনন্দে সব জিনিস চকলেট দিচ্ছি চকলেট তারা খুশি রাইডে চললাম আর টার্গেট খেললাম খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস মানব সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে জন্ম নিয়েছিলেন খ্রিস্ট তাই এই আনন্দের দিনে তাদের প্রত্যাশা বিশ্বে প্রতিষ্ঠিত হবে যিশু খ্রিস্টের চাওয়া শান্তিময় সমাজ ব্যবস্থা অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা